যুগে যুগে এমন কিছু প্রতিভাদীপ্ত যাত্রাশিল্পীর সন্ধান আমরা পাই যারা শত প্রতিকূলতার মধ্যেও ঐতিহ্যবাহী এই শিল্পকে লোকায়ত জনপদে জনপ্রিয় ও সমৃদ্ধ করে গেছেন। বলছি অমলেন্দু বিশ্বাসের কথা। গুণী শিল্পীদের মধ্যেও তিনি ছিলেন ব্যতিক্রম। এক্ষেত্রে অমলেন্দু বিশ্বাসের প্রতিভাকে আমরা মেঘনাদবদ মহাকাব্যের একটি ছন্দের সঙ্গে মিলিয়ে দেখতে পারি। মানস সরসে সরস কমল কুল বিকশিত যথা। বাংলাদেশের যাত্রার গৌরব অমলেন্দু বিশ্বাস। অমলেন্দু বিশ্বাসের পৈতৃক নিবাস চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডু থানার বঙ্গোপসাগর তীরবর্তী মসজিদদা গ্রামে। জন্ম মাদ্রাজের এগমোর হাসপাতালে 29 মে 1925 সালে। অমলেন্দু বিশ্বাস বিগত শতাব্দীর এক অনন্য সাধারণ কিংবদন্তিতুল্য যাত্রার প্রতিভা। আজ তার 96তম মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন একাধারে অভিনেতা, নির্দেশক, সংগঠক, প্রযোজক, যাত্রা পালাকার ও সংস্কারক। পাকিস্তান আমলে আইয়ুব বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার জন্য তার বিরুদ্ধে পুলিশের হুলিয়া জারি হয়েছিল। তার স্ত্রী জ্যোৎস্না বিশ্বাস বাংলাদেশের শীর্ষস্থানীয় যাত্রা অভিনেত্রী। অমলেন্দু বিশ্বাসের কন্যা অরুণা বিশ্বাস একজন পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র অভিনেত্রী। 1950-এর দশকের সূচনায় তিনি তার কয়েকজন সতীর্থের উদ্যোগে বাবুল থিয়েটার নামে একটি নাট্যদল গড়ে তোলেন। 1954 সাল নাগাদ এই দলটি বাবুল অপেরায় পরিণত হয়। গ্রাম বাংলার চিরায়ত লোকনাট্য মাধ্যম যাত্রাশিল্পের বিকাশ সাধনই তার একমাত্র ধ্যান জ্ঞান হয়ে ওঠে। তার একান্ত উদ্যোগ ও প্রচেষ্টাতেই একদিন বাবুল অপেরা জননন্দিত যাত্রা দলে পরিণত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অমলেন্দু বিশ্বাস চারণিক যাত্রা সমাজ নামে একটি যাত্রা দলের গোড়াপত্তন করেন। পরে এর নাম পরিবর্তন করে রাখেন চারণিক নাট্যগোষ্ঠী। অমলেন্দু বিশ্বাস অসংখ্য পৌরাণিক, ঐতিহাসিক ও সামাজিক পালার বিভিন্ন ধরনের চরিত্র রূপ ও সেসবের নির্দেশনায় নিজেকে যেমন অপ্রতিদ্বন্দ্বী শক্তিশালী যাত্রা অভিনেতা ও নির্দেশক হিসেবে প্রতিপন্ন করেন, তেমনি যাত্রাশিল্পে জীবন ঘনিষ্ঠ পালা মঞ্চায়নেও অগ্রণী ভূমিকা পালন করেন। তার অভিনীত ও নির্দেশিত যাত্রাপালার মধ্যে উল্লেখযোগ্য হল মাইকেল মধুসূদন, একটি পয়সা, জানোয়ার, সম্রাট জাহান বাদশাহ, লেনিন ও নবাব সিরাজউদ্দৌলা ইত্যাদি। এসব যাত্রাপালার প্রত্যেকটির নাম ভূমিকায় তিনি নিজে অভিনয় করেছিলেন। 1978-79 সালে তার অভিনীত ও নির্দেশিত যাত্রাপালা মাইকেল মধুসূদন বিপুলভাবে দর্শক নন্দিত ও প্রশংসিত হয়। 1979-80 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত প্রথম ও দ্বিতীয় জাতীয় যাত্রা উৎসবে তিনি পরপর দুবার শ্রেষ্ঠ অভিনেতার সম্মান ও পুরস্কার লাভ করেন। তিনি মরণোত্তর 21শে পদকও লাভ করেছেন। আজ 13ই অক্টোবর যাত্রাশিল্পের কিংবদন্তি মানুষ অমলেন্দু বিশ্বাসের মহাপ্রয়াণ দিবস। প্রয়াণ দিবসে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।